গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তিন ব্যক্তি খুন হয়েছেন, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। গতরাত 11:30 কাপাসিয়া দক্ষিণগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে কয়েকজন হঠাৎ করে এসে স্থানীয়দের উপর চড়াও হয়। পরে এই ঘটনায় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ফারুক ও নাঈম মারা যান। পরে আহত অবস্থায় আরও বেশ কয়েকজনকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান রবিন নামের আরও একজন।